হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। লাস্ট দুটো মেকআপ ব্লগ যে শেয়ার করেছিলাম তোমাদের সাথে, যে বিয়েবাড়িটা যাওয়ার কথা ছিল সেই বিয়েবাড়িতে আজ তোমাদের নিয়ে চলছি। তো এখানে দেখো, আমরা চলে এসেছি আমাদের ঠিক বাড়ির সামনের বিয়েবাড়িতে, আর এই হলো আমাদের মিষ্টি ব্রাইড। ওকে ভীষণই সুন্দর লাগছিল, আর ওর বোন তুতুলকেও বলেছিলাম ওর সাথে এসে একটু ফটো তুলে নিতে। আর এটা হলো আমার এন্টায়ার লুক, আর এই লেহেঙ্গাটা যেটা বলেছিলাম তোমাদেরকে পরেছি অনেক বছর পর। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে আমার দুই ভাই বোন দেখো, সর্বজিৎ আর শ্রেষ্ঠাকে, আর এই যে আমার মা, মাকে হালকা মেকআপ করেছিলাম। আমার প্রিয় বান্ধবীরা এখানে, সবার সাথে পরিচয় করে দিই। আগেরটাতে ছিল জিয়া, তিতির, এটা হলো মোমাদি, আর এটা হলো আমাদের এক মিষ্টি বৌদি, খুব মিষ্টি দেখতে। আর এখানে আমাদের পাড়ার সব কাকিমারা, এখানে সবার সাথে দেখা হলো। এরই মাঝখানে সময় সুযোগ করে আমি জিয়া আর তিতির একটু রিলস বানিয়ে ফেলেছিলাম আমাদের মিষ্টি ব্রাইড এবং গ্রুম, আর ওদের প্যান্ডেলটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। পাড়ার বিয়ে বলে কথা, সেই জন্য সবাই মিলে একসাথে সবার সাথে দেখা হলো, সবার সাথে ফটো তোলা হলো। আর এই বিয়ের বেস্ট পার্ট ছিল এটাই, আমরা ব্রাইডের এন্ট্রি দেখে একদম খুশি হয়ে গেছিলাম, কারণ এত মিষ্টি ব্রাইড আর এত সুন্দর করে ডান্স করতে করতে এন্ট্রি নিচ্ছিল, খুব ভালো লাগছিল দেখে। তারপর আমাদের গ্রুমও চলে আসলো, অ্যান্ড ব্রাইড অ্যান্ড গ্রুম দুজন মিলে একসাথে ডান্স করলো। তারপর যে ওদের যা রিচুয়ালস আছে সেটা শুরু হলো। এখানে ওরা বরকে, ব্রাইড বরকে আরতি করছিল, আর এটা ছিল বেসিক্যালি একটি নন বেঙ্গলি বিয়ে, আর ওদের মালা বদল কিন্তু খুব মজার হয়েছিল। মালা বোতলের পর স্টার্ট হলো ফটো সেশন, আর তারপর ওরা বিয়েতে বসলো। ওদের যেহেতু নন বেঙ্গলি বিয়ে ছিল, বেসিক্যালি বিহারি বিয়ে ছিল, তো এই প্রথম এত কাছ থেকে বিহারি বিয়ে দেখলাম, নন বেঙ্গলি বিয়ে দেখলাম, আর সব কিছু খুব ভালো লাগছিলো। ওদের বিয়েটা খুব নিষ্ঠাভাবে সুন্দরভাবে সবাই মিলে বসে হচ্ছিলো, আর এটা অনেকক্ষণ ধরে এই বিয়েটা চলছিল, অনেকটা রাত ধরে চলছিল, সেই জন্য পুরো বিয়েটা কিন্তু আমি এখানে ক্যাপচার করতে পারিনি। জাস্ট বিয়েবাড়ি থেকে আসলাম, এখন বাজে রাত দুটো, এখন জাস্ট বিয়েতে ওরা বসলো। তোমাদেরকে যেটা দেখালাম, অনেক সারা রাত ধরে বিয়ে হবে, ভোরবেলা মেয়েকে নিয়ে ওরা বেরিয়ে যাবে। ইচ্ছা ছিল এই নর্থ বেঙ্গল বিয়ে প্রথমবার দেখা, এনজয় করার, এনজয় তো খুব করলাম, সবাই মিলে অনেক আড্ডা দিলাম, গল্প করলাম, ফটো তুললাম, কিন্তু এখন ভীষণ টায়ার্ড লাগছে, ঘুম পেয়ে যাচ্ছে, সেই জন্য চলে আসলাম। তো ব্লগটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।